বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। শুক্রবার ভোরে বিহারে একটি বাসে করে এক যুবক আসছিলেন কলকাতার উদ্দেশ্যে। সেই সময় ডানকুনি টোল প্লাজার কাছে সিআইডি গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনি থানা পুলিশকে সাথে নিয়ে যৌথভাবে নাকা চেকিং চালাচ্ছিল। ডানকুনি টোল প্লাজার বাস আসতেই সিআইডি সেই বাসে তল্লাশি চালিয়ে এক যুবকের ব্যাগ থেকে 7mm পিস্তল, 6টি দেশি ওয়ান শাটার ও 200 রান গুলি উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় ব্রজকিশোর তিওয়ারি নামে বছর 40 ওই যুবককে। এদিনই তাকে শ্রীরামপুর আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে চেয়েছে সিআইডি। রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীন এই ঘটনা রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছে।